সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন দুই সালের ফেব্রুয়ারি মাস মিন রাশির জাত ব্যক্তিদের কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আমার বিশেষ আকর্ষণ আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা ১৪২৭ এখন বাজারে আমার এই পঞ্জিকাতে পাবেন বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড সময় অনুসারে দিনপঞ্জি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সহ সকল ধর্মের পর্বদিন ব্রত উপবাস পূজা পার্বণ দশবিধ কর্ম বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রগত বর্ষফল দৈনিক রাশিফল লগ্নফল আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টি গণনা দ্রব্যমূল্য গণনা সহ বিভিন্ন টিপস যা সকল ধর্মাবলম্বীদের কল্যাণ সাধিত করবে বলে আমার বিশ্বাস সুপ্রিয় দর্শক আমার পঞ্জিকার একটি ছিল তা হচ্ছে বিশুদ্ধতায় বিশুদ্ধ সনাতন পঞ্জিকার বীজ আসলে এই কথাটা কতটা সত্য তা আমার দর্শক এবং পাঠকবৃন্দের হাতে অর্পণ করলাম এবার আসি আমাদের মূল পর্বে যে মিন রাশির জাত ব্যক্তিদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে বিশেষ করে ফেব্রুয়ারির এক ও দুই তারিখ চন্দ্র আপনার রাশির ধনভাবে পরিভ্রমণ করবে যার ফলে ধন উপার্জনের সকল পথ খুলে যাবে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে ওঠায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে তাছাড়া আপনার রাশির ধনপতি এবং ভাগ্যপতি ভাগ্যস্থানে পরিভ্রমণ করায় মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে সেই সঙ্গে বাণিজ্যিক সফল লাভদায়ক ও ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেও হবে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে বা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের প্রতি ঝোঁক বেশি দেখা যাবে এই সময়টিতে এবার আসি তিন থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্য সময়ে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে বা ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ঘটবে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে প্রেমিক প্রেমিকারা সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে এবার আসি ছয় ও সাত তারিখ ছয় ও সাতই ফেব্রুয়ারি চন্দ্র আপনার রাশির চতুর্থের সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে তার সঙ্গে সর্বগ্রাসী গ্রহ জ্যোতি অর্থাৎ কলহ বিবাদের স্কোয়ার নয় কলহ বিবাদের কিউব তৈরি করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করেও শেষ রক্ষা না হতে পারে লোকসান গুনতে গুনতে ব্যবসা বন্ধ হয়ে পড়তে পারে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন আপনি যদি ভাড়াটি আহন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নসেত অচিরেই আপনাকে বাসাবাড়ি পাল্টানোর ঝামেলায় পড়তে হতে পারে এবার আসি আট ও নয় ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করায় উচ্চশিক্ষা এমনকি বিদেশ গমনের স্বপ্ন স্বপ্নস্বাদ পূরণ হবে সেই সঙ্গে যারা সদ্য শিক্ষা সমাপ্ত করেছেন বা কর্মের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই কর্মের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করায় কর্মপ্রাপ্তির পথ প্রশস্ত হবে বা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা পরিকল্পনানুষৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন তবে মনে রাখবেন দুর্জন আত্মীয়বেশে আপনার মূল্যবান সম্পদ লুফে নেওয়ার চেষ্টা করতে পারে এ ব্যাপারে সর্বদা চোখ কান খোলা রাখার আবশ্যকতা রয়েছে এবার আসি দশ ও এগারো তারিখ শরীর স্বাস্থ্যে উঠানামা লেগে থাকবে অবশ্য দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের দিকে ধাবিত হবেন শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে অবশ্য দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং ও তীব্র গতির বাহন এড়িয়ে চলা সমীচীন হবে বা দূর যাত্রায় নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনাজনিত কারণে দুমড়ে মুছড়ে গিয়েও কিন্তু খ্যান্ত হবে না আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে এবার আসি বারো ও তেরোই ফেব্রুয়ারি দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে এমন কি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে আপনার বুদ্ধি কৌশল অধ্যাবসায় ও প্রযুক্তির শুভ বা প্রাপ্য ফল প্রাপ্ত হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এবার আসি চোদ্দ ও পনেরো তারিখ শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য না বুঝে সুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত ঝামেলা আরও বাড়বে বই কি কমবে না সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন প্রেমিক প্রেমিকাদের মন অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট শুধু নয় নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে লটারি ফাটকা জোয়ারের শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে এবার আসি ষোলো ও সতেরোই ফেব্রুয়ারি দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর সাথ পূরণের জন্য সময়টি রেকর্ড হয়ে থাকবে বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেও হবে মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার এমনকি নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ষোলো ও সতেরোই ফেব্রুয়ারি রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এবার আসি আঠারো থেকে বিশে ফেব্রুয়ারির মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির দশমে দেবগুরু বৃহস্পতি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ অর্থ গায়েব হয়ে পড়তে পারে এমনকি কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি শুধু নয় সাসপেনশানও খেতে পারেন অবশ্য ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন আপনার মূল্যবান পাসপোর্ট কাগজপত্র এয়ার রেল বাস টিকিট সযত্নে রাখুন নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে ফিরতে হতে পারে বা জীবনে কোনো না কোনো বিপর্যয় নেমে আসতে পারে এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে এতদূর সত্ত্বেও শত্রু ও বিরোধী পক্ষের সকল নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবার আসি একুশ ও বাইশ তারিখ আয় উপার্জনের সকল পথ খুলে যাবে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ লোড প্রভৃতি আসতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমানতালে প্রাপ্ত হবেন সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে বা বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণ মুক্তির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় এবার আসে তেইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে চোর সরে গেলে বুদ্ধি বাড়বে অর্থাৎ সংকটকালে কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন একদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মে হয়রানিমূলক দুর্বদলি অপর দিকে দূর থেকে আসা কোনো অপ্রীতিকর ঘটনা যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে এতদূর সত্ত্বেও সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সহযোগীদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরায় বিশেষ করে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে আর প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নসেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন এবার আসি ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে দীর্ঘদিনের লালিত সাথ পূরণের জন্য দিন দুইটি রেকর্ড হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরাস আসবে এমনকি শ্বশুরালয় মাতুলালয় ও জীবনসাথীর তরফ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন স্বপ্নস্বাদ পূরণ হবে সপরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন এমন কি মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়তে পারে এবার আসি আঠাশ ও উনত্রিশে ফেব্রুয়ারি চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিন দুটি বেশ মৌজু মস্তিতে কাটবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা ধরা দেবে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে তবে মনে রাখবেন রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্য কৌশলী অধ্যবসায়ী ও সঞ্চয় মনোভাবাপন্ন হলে সময়টি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং মিন রাশির জাত ব্যক্তিদের ফেব্রুয়ারি মাসের আমার দেওয়া প্রেডিকশানের সঙ্গে আপনাদের জীবনী যদি মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করুন এই কামনায়